আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে একটি ডেজার্ট, দুটি কলা, তিনটি ডিম ও হাফ কেজি দুধ দিয়ে এই দুর্দান্ত ডেজার্টটি তৈরি করেছি। সামনে যেহেতু ঈদ, আর ঈদে তো আমরা সাধারণত অনেক রকমের ডেজার্ট তৈরি করি, তো সেরকমই একটু ভিন্ন আইটেমের এই ডেজার্টটি। তো তৈরি না করলে তো এর স্বাদ টেস্ট কোনোটাই বোঝা যাবে না, তো তৈরি করতে হবে। তাহলে কেমন হলো সেটা আমাকে জানাতে হবে। তো ভিউয়ার্স, সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু সেই টেস্ট এসে গেছে। তো যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেরও আমার এই ভিডিওটি ভালো লাগবে। মূল রেসিপিতে যাওয়া যাক। তো এই তো আমি ক্যারামেল একটা তৈরি করার জন্য একটা সিলভারের কড়াই নিয়েছি, সেখানে চিনি দিয়েছি 4 থেকে 5 চামচের মতো। এখন আমি এখানে 4 থেকে 5 চামচের মতো আবার পানিও দিয়ে দিলাম। দিয়ে যেহেতু আমি এটা সিলভারের কড়াই এর মধ্যে করতেছি, তো এই তো চুলার তাপটা কিন্তু মাঝারি রেখে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। তাপ বাড়াই দিলে পোড়া যাবে। এই তো সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে, সেই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আমি আজকে এটা আমার বাসায় টিফিন বাটি অর্থাৎ স্টিলের সেই বাটিটার মধ্যে এই পুটিংটা রেডি করে নেব, অর্থাৎ ডেজার্টটি। এই তো আমি এটা ক্যারামেলটা সেট করার জন্য চারপাশে বাটিটা ঘুরে ঘুরে চারপাশে দিচ্ছি। দেওয়ার পর এই তো এখন এটা আমি সেট আপের জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তো এই তো ভিউয়ার্স, আমি এখানে 2টি কলা আগে থেকে ছিলে নিয়েছি, আর এখানে 3টি ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা একটু বেশি দিলে কলার কিন্তু যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা এই পুডিংটার মধ্যে লাগবে না। আর দুধের পরিমাণটাও আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়ে পাশে আমি রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে আমি ব্লেন্ডার ছাড়াই কিন্তু আজকে আমি 1 বিটারের সাহায্যে আমি এটা আজকে ইয়ে করবো। তো একটু কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি কলাটা। এ তো কাঁটা চামচ দিয়ে আমি মোটামুটি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করে নিয়ে, যেহেতু আমি ব্লেন্ডার দেবো না, এই জন্য ভালোভাবে ম্যাশ করে নিলাম। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর একটু আলতোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই তো আমি আগে থেকে বললাম যেটা কথা, আগে থেকে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। 500 গ্রাম দুধ অনেকটা কমিয়ে নিয়েছি আর অনেকটা ঘন করে নিয়েছি, পাতিলের নিচ দেখে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি এখানে পরিমাণ মতো 1 কাপেরও কম চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, যেহেতু কলার মধ্যে মিষ্টি আছে এজন্য চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন আমি চামচ দিয়ে এভাবে কাঁটা চামচটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি 1 বিটার দিয়ে এটা আমি ফেটিয়ে নেব। তো যাই হোক, আমি আজকে ব্লেন্ডার ছাড়া করতেছি, কিন্তু ব্লেন্ডারে দিলে কলার দানাগুলো একটুও থাকে না। যাই হোক, এই তো আমি নিয়েছি, আর এটা আমি কিন্তু সেকেও নেইনি, যেহেতু 1 বিটার দিয়ে করে নিয়েছি। যাই হোক, ক্যামেরার সামনে একটা মাছ এসে ঘুরাঘুরি করতেছে, এখন ভয়েস দিতে গিয়ে দেখলাম। তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। এখন আমি এটা এক সাইডে রেখে, যেটা আমি একটা বাটির মধ্যে ক্যারামেল দিয়ে সেটার জন্য রেখে দিয়েছিলাম, তো সেটার মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে দিব। এতে আমি এখন বাটিটা একটু সোজা করে নিয়ে সম্পূর্ণ মিশ্রণটি এই ক্যারামেল সেটআপের বাটিটার মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে এটার কিন্তু এই স্টিলের বাটিটার এটা প্লাস্টিকে মুখে, তারপরেও এটা ওভেন প্রুফ প্লাস্টিক, তো সমস্যা হবে না গরম পানির মধ্যে দিলে। তো এই তো পাশে আমি আবার একটা চুলা এখনও অন করিনি, এখানে সিলভারের একটা পাতিল বসিয়ে স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা বসার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে, এখন আমি এই যে পুটিংটা রেডি করবো বাটির মধ্যে, সেই বাটিটা এখানে পাতিলের মধ্যে দিয়ে এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। আর এই ছিদ্রটা বন্ধ করতেছি একটা লবঙ্গ দিয়ে। আবারও আমি 30 মিনিট পর ফিরে আসলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। আমি চুলা কিন্তু অফ করে দিয়েছি, তা না হলে তো গরম তাপ লাগবে। আর দেখেন, আমি কিন্তু কলাটা সেকে নিইনি, যার জন্য উপর দিয়ে একটা কলার যে আঁশ থাকে সেটা বোঝা যাচ্ছে একটু হলেও। তো আমি চাকুটা দিয়ে চারপাশটা একটু আলতো করে নিচ্ছি, যেহেতু জমাট একটু লেগে গেছে, তো একটু চাকুটা দিয়ে সাইডটা একটু জ্বলে এরকম করে নেওয়া যায়, তাহলে খুব ইজিলিভাবে পুডিংটা প্লেটে কিন্তু নেমে যায়।
তো একটা প্লেট আমি নিয়েছি, প্লেটটা নিয়ে আমি এখানে বাটির উপর দিয়ে দিলাম। এখন আমি আলতোভাবে পুডিংটা ঢেলে নিচ্ছি। তো যাই হোক, এখন যে কেমন হচ্ছে দেখা যাক। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর কালারটা এসে গেছে, আসলেই অনেক সুন্দর কালারটা এসে গেছে, মন জুড়ানো একটা কালার। আর ঈদে যদি এরকম একটা ডেজার্ট তৈরি করে পরিবারকে দেওয়া যায়, তাহলে পরিবারের সকলেই খুশি হবে। এমনকি ঈদের পরে আমাদের সকলের বাসায় কিন্তু মেহমান ঘুরতে আসে, আর ঘুরার সময় যদি মেহমানকে এরকম একটি ডেজার্ট তৈরি করে দেওয়া যায়, তাহলে তো সেই মেহমানের মুখে লেগে থাকবে, বারবার রিকোয়েস্ট আসবে। তো সেই রকমই আজকের এই আমার এই ডেজার্টটি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী রেসিপি কিংবা ফলোকে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।